माय डियर स्टूडेंट आजकेर 57 नং ক্লাসে আমি আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম। আর এই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম জানার জন্য আমি দেখে নেব দুটি দৃষ্টান্ত। এই দুটি দৃষ্টান্তের মাধ্যমে আমরা নিয়ম তৈরি করব। দেখো এখানে প্রথম যে দৃষ্টান্তটি রেখেছি, হয় তুমি মাছ খাবে অথবা মাংস খাবে, অবধান আশ্রয় বাক্যে তুমি মাছ খাবে না তুমি মাংস খাবে। এই উদাহরণটিতে প্রথম বাক্যে যে অথবা রয়েছে সেই অথবা শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে। পরের উদাহরণটিতে দেখো অথবা শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কি রয়েছে, হয় তুমি রানাঘাট আছো অথবা তুমি কলকাতা আছো, তুমি রানাঘাট আছো অথবা তুমি কলকাতায় নেই। এই যে উদাহরণটিতে আছে অথবা শব্দটি, এই অথবা শব্দের দ্বারা যে দুটি অঙ্গবাক্য যুক্ত রয়েছে সেই দুটি অঙ্গবাক্য কখনো একই সঙ্গে সত্য হতে পারে না। হয় তুমি রানাঘাট আছো অথবা তুমি কলকাতা আছো, এই রানাঘাটে থাকা এবং কলকাতা থাকা একই সঙ্গে সম্ভব নয়। এই কারণে এই অথবা শব্দটিকে বলা হয় বিসংবাদী অর্থ। আর প্রথম বাক্যে এই দুটো বিকল্প একই সঙ্গে সম্ভব বলে, তুমি মাছ খাবে এবং তুমি মাংস খাবে একই সঙ্গে সম্ভব বলে একে বলা হয় অবিসংবাদী অর্থ। এটা আমরা শিখেছি এর আগের ক্লাসটিতেই। এই অথবা শব্দের উপর ভিত্তি করে দুটি নিয়ম তৈরি হয়েছে, অর্থাৎ এই অবিসংবাদী অর্থের উপর ভিত্তি করে একটি নিয়ম আর এই বিসংবাদীর উপর ভিত্তি করে একটি নিয়ম। তোমরা দেখো তো প্রথম উদাহরণটিতে কী ঘটনাগুলো ঘটেছে বা কী হয়েছে, যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো। এরপরে ভিত্তি করে তৈরি হয়েছে প্রথম নিয়ম আর এই দ্বিতীয়টার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে দ্বিতীয় নিয়ম। যাক আমরা প্রথমটা একবার একটু দেখি উদাহরণটা। প্রথম উদাহরণে রয়েছে দেখো, হয় তুমি মাছ খাবে অথবা তুমি মাংস খাবে। এই প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্প অপ্রধান আশ্রয় বাক্যে দেখো অস্বীকার করেছে, তুমি মাছ খাবে না। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করেছে। তাই আমরা এখান থেকে নিয়ম কি হবে, প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করতে হবে। দেখে নাও যে আমরা নিয়মটা এইভাবেই লিখেছি, অবিসংবাদী অর্থের উপরে যে নিয়মটি সেই নিয়মটিতে লিখেছি যে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপরটিকে স্বীকার করতে হবে। এই নিয়মটি যদি অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে ন্যায়টি হবে ডিএস আকারের বৈধ, আর যদি লঙ্ঘন করে, যদি নিয়ম না মানে তাহলে সেটি হবে বিকল্প স্বীকারজনিত দোষ। আমরা দেখে নেব কোনটি নিয়ম মানল কোনটি মানল না। দেখো তো এখানে যে একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণটিতে নিয়ম মেনেছে না মানেনি কি, হয় তুমি মাছ খাবে অথবা তুমি মাংস খাবে, তুমি মাছ খাবে না তুমি মাংস খাবে। খেয়াল করো এখানে এই প্রথমে যে দুটি বিকল্প আছে, অর্থাৎ হয় তুমি মাছ খাবে অথবা মাংস খাবে, এর মধ্যে একটা বিকল্পকে দেখো এই বিকল্পটিকে এখানে এসে কী করেছে, অস্বীকার করেছে। কীভাবে অস্বীকার করেছে, না উপরে ছিল তুমি মাছ খাবে আর অপদান আশ্রয় বাক্যে আছে তুমি মাছ খাবে না, তাহলে অস্বীকার করলো। করে সিদ্ধান্তে দেখো আর একটা বিকল্পকে এই বিকল্পটিকে সিদ্ধান্তে সে কী করেছে, স্বীকার করেছে। অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে এখানে যা ছিল সিদ্ধান্তে তাই হয়েছে। এক্ষেত্রে একটি নিয়ম আমাদের এই যে প্রথম নিয়মটি এই নিয়মের সঙ্গে দেখো মিলেছে, মিলার কারণে এটি হবে ডিএস আকারের বৈধ। আর এই দ্বিতীয় উদাহরণটা দেখো, এখানে একই হলেও একটু আলাদা আছে,
হয় তুমি মাছ খাবে অথবা তুমি মাংস খাবে। এই দুটি বিকল্পের মধ্যে দেখো একটা বিকল্প তুমি মাছ খাবে, এখানে দেখো স্বীকার করেছে। নিয়মে কি বলা ছিল যে যে কোনো একটা বিকল্প এটাও হতে পারে বা এটা হতে পারে, অস্বীকার করতে হবে, কিন্তু এখানে কি করেছে স্বীকার করেছে। সিদ্ধান্তে গিয়ে দেখো অপর বিকল্পকে স্বীকার করেছে, এটি নিয়মের সঙ্গে মেলেনি। অর্থাৎ উপরে যে নিয়মটি ছিল অবসংবাদী অর্থের নিয়ম, সেই নিয়মের সঙ্গে এটি কিন্তু মেলেনি। না মেলার জন্য এটিতে এই দুই নম্বরটিতে কি দোষ হবে, এটি হবে বিকল্প স্বীকারজনিত দোষ। বুঝতে পারলাম আমরা। এবার আমরা দেখব হচ্ছে যে আর একটি অথবা শব্দে আর একটা অর্থ রয়েছে, সেই অর্থটি কি, সেটা হচ্ছে বিসংবাদী অর্থ। বিসংবাদী অর্থ কখন বিসংবাদী অর্থ হবে, যখন দুটো বিকল্প একসঙ্গে সম্ভব হবে না। যেমন হয় তুমি রানাঘাট আছো অথবা তুমি কলকাতা আছো, তোমার পক্ষে রানাঘাট এবং কলকাতা একই সঙ্গে থাকা সম্ভব নয়, তাই এটি হচ্ছে বিসংবাদী অর্থ। দেখো এই বিসংবাদী অর্থের উপর ভিত্তি করে দ্বিতীয় যে নিয়ম তৈরি হয়েছে সেই দ্বিতীয় নিয়মটিতে কি বলা রয়েছে আমরা দেখে নিই। প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার বা স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার বা স্বীকার করতে হবে। হয়তো তোমাদের এখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে যে অস্বীকার বা স্বীকার করে এ কথার অর্থ কি। অস্বীকার বা স্বীকার করে এ কথার অর্থ হলো যে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে, দেখো আমি এখানে লিখে দিয়েছি যে প্রধান আশ্রয় বাক্যের একটি বিকল্পকে যদি অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে করলে সিদ্ধান্তে স্বীকার করবে, আর প্রধান আশ্রয় বাক্যের একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করলে সিদ্ধান্তে অপরটিকে অস্বীকার করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এবার একটু উদাহরণ দেখে নাও, যেমন হয় তুমি রানাঘাট আছো অথবা তুমি কলকাতা আছো, এই বাক্যটিতে দেখো একটু হয় তুমি রানাঘাট আছো অথবা তুমি কলকাতা আছো, এক মিনিট একটু আমি এটাকে কারেকশন করে দিচ্ছি, দেখে নাও হয় তুমি রানাঘাট আছো অথবা তুমি কলকাতায় আছো। দেখো প্রধান আশ্রয় বাক্যের একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে কি করেছে স্বীকার করেছে, যদি স্বীকার করে তাহলে অপরটাকে কি করতে হবে অস্বীকার করতে হবে। দেখো এখানে অপর যে বিকল্প আছে কলকাতায় আছো, এই কলকাতায় আছোটাকে এখানে কি করেছে অস্বীকার করেছে, তাহলে নিয়মকে অনুসরণ করেছে। নিয়ম অনুসরণ করলে কিন্তু এটি হবে বৈধ। নেক্সট পরে আর একটা উদাহরণ লিখেছি, দেখো হয় তুমি রানাঘাট আছো অথবা তুমি কলকাতায় আছো, এখানে পরের বাক্যটিতে দেখো এখানে তুমি রানাঘাট আছো অর্থাৎ যে কোনো একটা বিকল্পকে স্বীকার করলো, আর পরে তুমি কলকাতায় আছো এটাকেও দেখো এখানে স্বীকার করেছে, এখানে কিন্তু নিয়মের সঙ্গে মিলল না। নিয়মে বলা ছিল যে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটাকে স্বীকার করলে অপরটাকে কি করতে হবে অস্বীকার, বা একটাকে অস্বীকার করলে অপরটাকে স্বীকার, এখানে দুটোই স্বীকার। আর এই দুটো স্বীকার করার জন্য এটা নিয়মের সঙ্গে মেলেনি, নিয়মের সঙ্গে না মেলার জন্য এখানে দোষ ঘটেছে। কি দোষ, না বিকল্প স্বীকারজনিত দোষ। তাহলে আমরা এখানে জানলাম, এবার আমরা দেখে নেব এই অংশের উপরে কি প্রশ্ন হয়, আমরা সেই প্রশ্নটা আলোচনা করছি। প্রথম প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম উল্লেখ করো। উপরে যে দুটো নিয়ম রয়েছে সেই দুটো নিয়মের মধ্যে প্রথম নিয়মটি, দ্বিতীয় নিয়মটি হচ্ছে ব্যতিক্রমী নিয়ম, এই নিয়মটা তোমরা উল্লেখ করবে না। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম পরীক্ষার্থে খুব আসে, দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যে এই প্রশ্নটি এসেছিল 2014 সালে। তোমরা প্রথম নিয়মটি লিখবে, আর প্রথম নিয়মটি হলো ডিএস আকারের বৈধ নিয়ম। তাহলে আমরা শিখলাম এখান থেকে নিয়ম আসলে আমরা এই যে দুটো নিয়ম রয়েছে, আমরা এই দুটো নিয়মের মধ্যে এই অবিসংবাদী অর্থের যে নিয়ম আমরা এখান থেকে এটুকু লিখে দেব, তাহলে আমাদের বৈকল্পিক নিরপেক্ষণের নিয়ম হবে। পরের প্রশ্নটি রয়েছে যে বিকল্প পরিগ্রহণজনিত দোষ,
বা বিকল্প শিকারজনিত দোষ কখন ঘটে, তোমরা এটা উত্তর লিখবে। প্রথম নিয়মটা লিখবে, প্রথম নিয়মটি লিখলে ফার্স্ট নিয়মটা যে প্রধান আশ্রয় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ে প্রধান আশ্রয়বাক্যের একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপরটিকে স্বীকার করতে হবে, এইটুকু লিখলে। অর্থাৎ তোমরা এইটুকু আগে লিখলে, এইটুকু লেখার পর তারপর এই কথাটি লিখে দেবে, এই নিয়মটি লঙ্ঘন করলে ন্যায়টিতে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটবে, ব্যাস কমপ্লিট। তাহলে এইটুকু লিখবে, তারপর এটা লিখবে। নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে দেখে নাও, বিকল্প পরিগ্রহণজনিত দোষের একটি উদাহরণ দাও। তাহলে বিকল্প পরিগ্রহণজনিত দোষের উদাহরণ দেখো, প্রথমে যে দুটো রয়েছে, যে দৃষ্টান্ত রয়েছে, এর দ্বিতীয়টা, এইটা দেখো নিয়মের সঙ্গে মেলেনি, নিয়মের সঙ্গে না মেলার জন্য এটাই বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ বা বিকল্প পরিগ্রহণজনিত দোষের উদাহরণ, তোমরা এটা লিখে দেবে। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ইয়ারে এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, তাই তোমরা এগুলোকে অবশ্যই খাতায় লেখো। আর এর সঙ্গে সঙ্গে তোমাদের একটি হোমওয়ার্ক রয়েছে, তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে এই হোমওয়ার্কটা করে পাঠাও, এটি বৈধ কি অবৈধ। যদি দেখো না অবিসংবাদী অর্থে গ্রহণ হয়েছে, যদি উদাহরণটার এই অথবাটা অবিসংবাদী অর্থে গ্রহণ হয় তাহলে বৈধ হলে লিখবে ডিএস আকারের বৈধ। আর যদি দ্বিতীয় নিয়ম হয়, মানে দ্বিতীয় নিয়ম বা বিসংবাদী অর্থে গ্রহণ হয় তাহলে তোমরা লিখবে এটা শুধু বৈধ। আর দোষ হলে দুটি ক্ষেত্রেই, দোষ হলে তোমরা লিখবে বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিগ্রহণজনিত দোষ। যাই হোক, এই হোমওয়ার্কটা তোমাদেরকে দেওয়া হলো, এটা তোমরা করো। এটা কিন্তু এর আগের যে নমুনা সেটটি বেরিয়েছিল ওয়েস্টবেঙ্গলের বোর্ডের তরফ থেকে, সেই নমুনা কোশ্চেনের থেকে নেওয়া। অতএব এইটুকু করো, ওকে, থ্যাংক ইউ। অবশ্যই ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো। ওকে, থ্যাংক ইউ।